এসব আবিজাবি বলে। ভাই আপনারা কেউ এরকম ভাবে বিরক্ত করেন না। তার জ্বলন্ত একটা সন্তান যে মারা যায় তার সামনে কথা আপনি বলতে পারেন? এই বিয়ের কথা বলে জন্য এই সমস্ত বলার কি আপনাদের উচিত? এটা সেটা অনেক কিছুই বলে। আজকে ধিক্কার জানাই সেই সকল মানুষদেরকে যারা আজকে নাহিদের বউকে বিয়ে করতে চাচ্ছেন। এখন অনেকে বলতে পারেন, ভাই হু ইজ নাহিদ, নাহিদটা আবার কে? হ্যাঁ আমি জানি আপনারা অনেকে ভুলে যেতে পারেন নাহিদটা আসলে কে। নিউ মার্কেট ঢাকা কলেজের সাথে একটি মারামারি সংঘর্ষ হয়ে যায়, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। রোজার দিনে তারা রোজা না রেখে মারামারি করতে গেছে। নিউ মার্কেটের রাস্তা অতিক্রম করছিল সাইকেল চালিয়ে নাহিদ। সে নাহিদকে সাইকেল থেকে নামিয়ে তারপর সে নাহিদকে দুনিয়া থেকে পাঠিয়ে দেওয়া হয়। নাহিদ আর এই দুনিয়ার মধ্যে নাই। নাহিদ তার পরিবারের একমাত্র হাল ধরার মানুষ ছিল। আজকে যখন নাহিদ চলে গেছে তখন তার পরিবারের কি অবস্থা সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন। তখন পরিবার দিশাহারা হয়ে অনেক মানুষের কাছে সাহায্য চায়, আর বাঙালি মানুষও কিন্তু সাহায্য দেওয়ার জন্য তার বাসায়ও চলে যায়। নাহিদের বউর নাম্বারটি দেওয়া হয়েছিল বিকাশে যাতে টাকা পাঠানো হয়। তখন মানুষ বিকাশে টাকা না পাঠিয়ে উল্টো বলছিল নাহিদের বউকে বিয়ে করে ফেলবে। আসুন তার মুখ থেকে বিস্তারিত শুনে নেই। মানুষ দেন কত ফোন নাম্বার দেয়, কত কিছু দেয়, বউরের জ্বালা আমার জ্বালায়, মানে খালি ফোন দেয় বউরের বিয়ে দিবেন হ্যান ত্যান এসব আবিজাবি বলে। বলি আপনাদের যদি বোন থাকে তাহলে কি তার জ্বলন্ত একটা সন্তান যদি মারা যায় তার সামনে কথা আপনি বলতে পারেন? যেমন আমরা সাহায্য করার জন্য নাম্বার দিয়েছি, তারা এরকম বিরক্ত করে বলে ডালিয়াকে আছে, ডালিয়াকে আমাকে একটু কথা বলুন, ওর কি বিয়ে দিবেন, এসব এই সমস্ত কথাই বলে। এতক্ষণ তো শুনলেন তার মুখ থেকে, এখন আসলে শুনে আসুন নাহিদের বউর মুখ থেকে নাহিদের বউ কি বলছে সেটা একটু শুনে আসুন। ফোন দেয় বিয়ের কথা বলে, বিয়ে বসবেন নাকি এটা সেটা, পরে আমিও শুতে বলে হ্যাঁ আপনি কে ডালিয়া, আপনাকে একটা কথা বললাম যে কি বলে না, ব্যস্ত থাকলে এখন বললাম আপনি বলেন। এই বিয়ের কথা বলে, আমি বলছি যে আপনার কি ঘরে মা বোন নাই? আজকে যদি আপনার বোনের স্বামী মারা গেত আপনি কি 40 দিন বা 1 বছর না যাওয়ার আগে কি কথা বলতে পারতেন? জাস্ট এখানে আমার 2টা লাইন কথা না বললেই নয়। দেখেন মানুষ এখন সাহায্য চাইছে, বিকাশ নাম্বারটা মিডিয়ার মধ্যে দিয়েছে যে ভাই আপনারা যদি পারেন আর্থিকভাবে আমাদেরকে একটু সাহায্য করেন, অন্ততপক্ষে কিছুটা অর্থ দেন যাতে করে আমরা একটু চলতে পারি, আমরা 2 বেলা খেতে পারি। আজকে তার বউ যখন আপনাদের কাছে হাত পাচ্ছে সাহায্যের জন্য, তখনই আপনি তার দেহটা চাচ্ছেন, আপনারা তার দেহের দিকে ফোকাস করছেন। দেখেন বাঙালি কতটুকু মারাত্মক জঘন্য ব্রেনলেস মানুষ হতে পারে। আজকে নাহিদের ওয়াইফের মুখ থেকে এই কথাগুলো শোনার পর ভাই আমার কাছে আরো উত্তেজিত হয়ে কথাগুলো বলতে ইচ্ছে করছিল, কিন্তু ওই যে ফেসবুক আর ইউটিউবের মধ্যে এখন একটা রুলস হয়ে গেছে, আপনি যদি একটু চিল্লায় কথা বলেন তাহলে ভায়োলেশন ধরে ভিডিওটা ডিলিট করে দেয়। আজকে প্রতিবাদ করতে পারি না, আজকে সত্য কথা বলতে পারি না, মুখ তো এমনি আটকায় দিছে। আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে চিল্লাইতে পারি না, সেটাও দিছে আটকায়। আমি জানি আমার ভিডিও যারা দেখেন তারা ওই রকম ব্রেনের মানুষ নয়, আপনারা যারা ভিডিও দেখেন তারা প্রতিবাদ করতে জানেন। আজকের এই বিষয়টি দেখার পর আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকটা খারাপ লাগছে, যার কারণে আমি ভিডিও না বানিয়ে পারলাম না। আজকে নাহিদের বউর দিকে তাকিয়ে আমার খুবই কষ্ট হচ্ছিল যে আজকে ওই ছেলেটা থাকলে হয়তো মানুষের কাছে দুয়ারে দুয়ারে গিয়ে তার হাত পাততে হতো না। আজকে মানুষের দুয়ারে হাত পাততে গেলে তার দেহটাই কেড়ে নিয়ে যায়। আরে ভাই রে ভাই, যারা যারা চান এটার বিপক্ষে প্রতিবাদ করতে, আপনারা যারা যারা চান এটার বিচার হোক, তারা আজকের ভিডিওটা শেয়ার করেন যেন নাহিদের বউ এই সকল হাইনাদের হাত থেকে নিস্তার পায়। যাই হোক আজকের মতো এখানে বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুব শীঘ্রই দেখুন, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ অতি বিরত থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।